মানে গত 13 তারিখে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় দুইজন ছাত্রকে আপনারা সবাই জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, দুইজন ছাত্রকে, একজনের নাম হলো এঞ্জেল রিয়াং, আরেকজনের নাম হলো অভিজিৎ রিয়াং, অভিজিৎ দেববর্মা, ওনাদের দুইজনকে ডেকে এনে ট্রাফিক ভবনে এইভাবে বর্বরচিত আক্রমণ করা হলো, এখন পর্যন্ত বরখাস্ত করা হলো না। জবাব চাই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ঘুমে আছেন, এখন পর্যন্ত কেন পুলিশ অফিসারদের যারা নির্যাতন করেছেন এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না, আপনাদের মাধ্যমে জবাব চাই। তাই আজকে এসেছি এখানে, 24 ঘন্টার মধ্যে যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় সারা রাজ্যব্যাপী কিন্তু আন্দোলন করে তোলা হবে, কারণ এটা তিপ্রাসা ছাত্র ছাত্রীদের, একটা ছাত্রর পাশে আমরা সবসময় দাঁড়িয়ে থাকি, কারণ একজন ছাত্রকে এরকম ভাবে বেদরব ভাবে ডেকে এনে ট্রাফিক ভবনে আক্রমণ করা হবে। পুলিশ এইভাবে আপনারা বিগত দিনেও দেখেছেন আমাদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে, ছাত্রদের উপর আক্রমণ করছে, এগুলি কি জঙ্গল রাজ চলছে ত্রিপুরাতে, এটা জঙ্গল শাসন চলছে, এগুলি কি অত্যাচার করা হবে রাজ্যের ছাত্রদের উপর, আমরা তীব্রভাবে নিন্দা করছি। আজকে আমরা এসেছি, আমরা কথা বলবো এসপির নিকট, আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করতে যাচ্ছি ত্রিপুরা প্রদেশ এনএসওর পক্ষ থেকে, 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং ওনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার ওদের নিতে হবে, না হলে আমরা 24 ঘন্টা পর কিন্তু সারা রাজ্যে আন্দোলন করে তোলা হবে। আমরা কিন্তু বসে থাকবো না, কারণ আমরা ছাত্রদের পাশে আছি, আপনারা দেখেছেন বিগত দিনেও আমরা ছাত্রদের স্বার্থে লড়াই করি। সুতরাং আমরা এসেছি, আমরা বলবো যে অবিলম্বে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিন, যেই ট্রাফিক অফিসার যারাই এই ধরনের ছাত্রদের ওপর বর্বরচিত আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন ইমিডিয়েট নিতে হবে। তাই আজকে আমরা ছাত্র নেতারা, আমরা একটা প্রতিনিধি দল, আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করছি।